92 এর ক্রিকেট বিশ্বকাপ জয়ে পাকিস্তানের মহানায়ক ইমরান খান এখন নিঃসঙ্গ এক শেরপা। অনাস্থা ভোটে হারিয়েছেন দেশের প্রধানমন্ত্রীত্ব, পাশে নেই নিজ দলের অনেক নেতা। শুধু ইমরান খান নন, ক্রীড়াঙ্গন থেকে রাজনীতিতে আসা অনেক ব্যক্তি পেয়েছেন ব্যর্থতার তিক্তস্বাদ। সে তালিকায় আছেন অর্জুন রানাতুঙ্গা, গ্যারি ক্যাসপারভ, মনসুর আলী খান পতৌদি। 1992 ইংল্যান্ডকে 22 রানে হারিয়ে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ হাতে তুলেছিল পাকিস্তান, যার নেপথ্য নায়ক অধিনায়ক ইমরান খান। সেই ইমরান খানই 2018 হলেন পাকিস্তানের 25তম প্রধানমন্ত্রী। কিন্তু দেশের ইতিহাসে অন্যতম সফল এই অধিনায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাফল্য পেলেন কই? মেয়াদ ফুরানোর আগেই অনেক নাটকীয়তার পর সংসদে অনাস্থা ভোটে হারাতে হলো ইসলামাবাদের মসনদ, যার পাশে এখন নেই নিজ দল তেহরিকে ইনসাফের অনেক নেতাকর্মী। খেলার মাঠ থেকে রাজনীতিতে আসার উদাহরণ বিশ্বে অনেক, বাংলাদেশে যেমন ফুটবলের মেজর হাফিজ, সালাম মুর্শেদি, আরিফ খান জয় এবং ক্রিকেটের নাইমুর রহমান দুর্জয়, মাশরাফিরা রাজনীতিতে পেয়েছেন সাফল্য। ভারতে সেই সংখ্যাটা আরও বেশি। সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন, নভজ্যোৎ সিং সিধু এখন সংসদ সদস্য। অলিম্পিকে ভারতকে রৌপ্য পদক জেতানো রাজ্যবর্ধন রাঠোর ছিলেন দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী। ব্যালন ডি'অর জয়ী প্রথম আফ্রিকান ফুটবলার জর্জ উইয়া হয়েছেন লাইবেরিয়ার প্রধানমন্ত্রী। তবে ইমরান খানের মতো মুদ্রার অপর পিঠও দেখেছেন অনেকে। দাবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ নিজ দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারি বাহিনীর প্রবল প্রতিরোধে এই সাবেক ফিদে চ্যাম্পিয়নকে হতে হয় দেশ ছাড়া। 1996 শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুন রানাতুঙ্গাও পা রাখেন রাজনীতিতে, হন দেশটির সংসদ সদস্য, দায়িত্ব সামলান 4টি মন্ত্রণালয়ে। কিন্তু নেতৃত্বের বিরুদ্ধে জড়িয়ে একাধিকবার নিজ দল থেকেই পদত্যাগ করেন তিনি। ভারত জাতীয় দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি 1971 ও 1991 দুবার লোকসভা নির্বাচনে অংশ নেন, কিন্তু দুবারই নিতে হয় হারের স্বাদ, যা প্রমাণ করে সফল ক্রীড়াবিদ হলেও রাজনীতিতে সাফল্য নিশ্চিত নয়। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।